এই নদী আই যে আমার ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ এলো কার জন্য? অদ্বৈত আচার্যের আহ্বানে শশী গর্ভ সিন্ধু মাঝে পতিত পাবন গৌর সুন্দরে। তবে মায়েরা জগতে একটা দুটো তো ভক্ত নয়, লাখ লাখ ভক্ত, কোটি কোটি ভক্ত আছে, কিন্তু মায়েরা একেবারে অদ্বৈত আচার্যের ডাকে কেন আসতে হলো? এই অদ্বৈত আচার্যটাকে যিনি ত্রিলোকের পরম কৃষ্ণ বাবা ভোলানাথ, তবে মায়েরা ভোলানাথের আরো একটা নাম আছে বাবা মৃত্যুঞ্জয়। কেন মৃত্যুঞ্জয় বলা হয়? সত্যত্রেতা দাপরে এই তিন যুগে আমার বাবার কোন রূপ পরিবর্তন হয়নি, একই বাবা ভোলানাথ হয়েছিল। আর ওই বাবা ভোলানাথ কলিকালের মাটিতে নাভাদেবীর গর্ভে জন্ম নিয়েছিল কমলাক্ষ। তাহলে একই ব্যক্তি বাবা তিন যুগের শিব হলো, কলিযুগের শিব হলো না কেন? অপরাধ। কথায় আছে বাবা পাপ ছাড়ে না বাপকে। পাপ যদি তুমি করো বাবা সুদি আসলে ডবল হবেই হবে, অপরাধ যদি করো কর্মফল বাবা কোনোদিন কাউকে ছাড়বে না। ঠিক অপরাধ যদি করো সে ভগবান হলেও বাবা ভগবানকে পর্যন্ত কর্মফল ছাড়বে না। তো যার জন্য এই বাবা বলো না কলিকালের মাটিতে আর শিব হতে পারছে না কেন? কারণটা কি? এই কারণের কথা জানতে গেলে বাবা সবাইকে একটুখানির জন্য যেতে হবে আমাদের মহাভারত। এই জায়গাটা মায়ের একটু মন প্রাণ দিয়ে আস্বাদন করবেন, যদি কোনো ভক্তের একটু চৈতন্য ফিরে যায়। প্রভু আমার নাম নিয়েছেন চৈতন্য, কেন অচৈতন্য জীবের চেতনা দেবে? হরিবল। আবার দেখবেন বাবা নাম নিয়েছেন পতিত পাবন, কেন আমাদের মতো পতিতদের উদ্ধার করবেন বলে? তাহলে এই জায়গাটা একটু মন দেবে। মহাভারতে বাবা যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্ব যজ্ঞ, আর এই রাজস্ব যজ্ঞে ভগবান কৃষ্ণ নিজের দায়িত্ব নিয়ে সবাইকে দায়িত্ব বুঝিয়ে দিল। আর দায়িত্ব দেওয়ার পরে ভগবান কৃষ্ণকে আদেশ দিয়েছিল, কৃষ্ণ অকৃষ্ণ সবাইকে তুমি দায়িত্ব বুঝিয়ে দিচ্ছ, কি ব্যাপার তুমি নিজে কোনো দায়িত্ব নেবে না? কথাটা শুনে আমার ভগবান একটু মুচকি হেসে বলেছিল, জানো দাদা সবাইকে তো আমি একটা করে কাজ দিয়েছি, কিন্তু আমি আমার জন্য আমি নিজের জন্য দুটো দায়িত্ব ফেলে রেখেছি। সে কি গো, সবাইকে তুমি একটা করে কাজ দিয়েছ আর তুমি তোমার নিজের জন্য দুটো কাজ, বলো কৃষ্ণ তুমি কি কাজ নিয়েছ? বলে জানো আমি যে দুটো কর্ম নিয়েছি বাবা, প্রথম কর্ম হবে যারা যারা যজ্ঞে আসবে, ত্রিলোকে মন্ত্রিত তো যারা যারা যজ্ঞে আসবে, যারা যারা যজ্ঞে আসবে বাবা প্রত্যেকের ভগবান নিজের খাতে তাদের দুটো চরণ যুগল গৌত করে দেবে। কথাটা শোনার সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির মহারাজ চমকে উঠেছে, অসম্ভব অসম্ভব, কৃষ্ণ কে কোথাকার পঞ্চায়েতের মানুষ আসবে তার ঠিক ঠিকানা নাই, কে ছোট জাত কে উঁচু জাত, কে কোন জাতের মানুষ কে বড় কে ছোট, ভেদাভেদ না করে তুই প্রত্যেকের চরণ যুগল ধোলাবি বলে, এটা হবে আমার প্রথম কাজ। আচ্ছা মাইরা ভেবে দেখেন তো, যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, যার একটা ইচ্ছাতে জগৎ লয় প্রলয় হয়ে যায়, যার একটা ইচ্ছা না হলে বাবা গাছের একটা পাতা পর্যন্ত নড়ে না, যার ইচ্ছা না হলে বাবা নদীর কোনোদিন স্রোত হয় না, সেই ভগবান আজকের বাবা পা ধোয়ার কাজটা প্রথম নিল কেন? ভগবান নিজের জন্য বলে দূর, ভগবান নিজের জন্য কেন আজকের ওই দায়িত্বটা নেবে? জীব শিক্ষার জন্য, নিজে আচরি ধর্ম জীবেরই শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়, আগে বাবা আমাদের আচরণটা ঠিক করতে হবে। এই যেমন আমরা কীর্তনিয়া হয়েছি বাবা, যদি আমাদের আচরণ ঠিক না হয় তাহলে বাবা আমাদের মুখ থেকে কথা শুনে এই কলির মানুষ নিরাশ হয়ে কি করে? কি
বাবা মহাপ্রভু বললেন আমাদের আচরণ যদি ঠিক না হয়, আমি যদি ভগবান হয়েছি বলে ভগবানের জায়গায় বসে থাকব, পিতা মাতাকে সম্মান করব না, সাধুগুরু বৈষ্ণব দেখলে তাদের চরণে নত হব না, বৈষ্ণব দেখলে হৃদয়ে ধরব না, তাহলে আমাদের দেখে তো জগতের জীব কিছু শিখবে না। ভগবান হয়ে আজকের পা ধোয়াচ্ছে কেন জানো? আপনাদের আমাদের শিক্ষা দেবার জন্য। কি শিক্ষা? ভগবান বোঝাতে চাইল রে কলির জি, তবে বাবা আগেকার দিনে ছিল, এই এখনকার দিনে আমাদের মতো মেয়েরা আমরা মানতে চাই না, আমরা বিশ্বাস করি না, কারণ এখন কলিযুগে বাবা সিনেমার যুগ তো সিরিয়ালের যুগ, আর মানতে চাই না। কিন্তু এখনো আছে বাবা, যদি কেউ কোনোদিন যান মেদিনীপুরের মাটিতে, আজও আছে, যার জন্য বাবা ওই জেলাতেই কীর্তন আমি সব থেকে বেশি গাই, আর যত ইউটিভিতে কীর্তন শুনবে বাবা ওই মাটিটার কথা আমি বারবার বলি। কেন? এখনো বাবা ওরা অনেক কিছু নিয়ম, অনেক কিছু নিয়ম কানুন মেনে চলে। এখনো আছে বাবা মেদিনীপুরের মাটিতে কোনো সাধুগুরু বৈষ্ণব গেলে বাবা মা এখনো বাড়িতে এলে কাঁসার থালা ঘটিতে করে জল নিয়ে এখনো আমাদের মতো অধম কীর্তনিয়াদের এখনো পা দুটো ধুলো করে। কিন্তু বাবা আগেকার দিনে আমাদের এইসব এলাকায় ছিল, আমার ঠাকুমারা করতো আমরা দেখতাম, কিন্তু এই আমাদের মতো মেয়েরা আমরা এগুলো আর বিশ্বাস করি না। কিন্তু চরণদারি বলে যাই না, বাড়িতে যদি কোনোদিন সাধুগুরু বৈষ্ণব আসে চেষ্টা করবেন আগে নিজের হাতে তাদের চরণ যুগল ধৌত করতে। সাধুগুরু বৈষ্ণব যদি নাও পান, যে যার ঘরের বাবা মা তো আছে, শ্বশুর শাশুড়ি তো আছে, যদি নাও থাকে, যদি যাদের আছে, যারা আমরা হারিয়ে ফেলেছি বাবা, অমূল্য সম্পদ হারিয়েছি, আর যাদের আছে এই হরি বাসনে দাঁড়িয়ে বলে যাবে, চেষ্টা করবেন একটু আঁকড়ে ধরে রাখতে, একবার যদি পিতা মাতার মতো মূল্যবান সম্পদ হারিয়ে ফেলে, মনে রাখবেন বাবা ভালো তোমাকে সবাই বাসে, প্রত্যেকের ভালোবাসায় কিছু না কিছু স্বার্থ থাকে। কিন্তু আমার মা আমার মায়ের ভালোবাসায় কোনো স্বার্থ থাকে না, ওই জন্য যারা হারিয়ে ফেলেছেন বাবা আর তো পাবেন না হাজার ডাকলেও। চরণ ধরে বলে যাই, যাদের আছে একটু আঁকড়ে ধরে রাখবে, ওই সম্পদ হারিয়ে ফেললে আর কোনোদিন ফিরে পাবেন না। আমি রোজ বলে যাচ্ছি না, মা চেষ্টা করবে বৎসরে একবার পিতা মাতার দুটো চরণ যুগলে নিজের হাতে ধৌত করে দিতে, কারণ ভগবান কৃষ্ণ তো সুদামাকে বলে রেখেছে বাবা, সুদামা এই পৃথিবীতে সবার বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা, তারপরে গুরু হলো শিক্ষা গুরু দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। হাজার তীর্থ করবেন, হাজার বৃন্দাবন, হাজার নবদ্বীপ, কিন্তু ফল হবে না যদি তোমার পিতা মাতা কষ্ট পায়। ওই জন্য চেষ্টা করবেন ওই দুটো চরণ আশ্রয় করে বেঁচে থাকতে। আজকের যার জন্য ভগবান জগতে জীবকে শিক্ষা দেবার জন্য আজকের পা ধোয়ার ব্যবস্থাটা করেছে। যারা যারা যুধিষ্ঠির যজ্ঞে আসছে বাবা সবার পা ধোয়াচ্ছে কৃষ্ণ, শুধু পা ধোয়াচ্ছে নয় গো, আরো একটা কাজ করেছিল। কি কাজ জানো? যারা যারা এসে প্রসাদ পাচ্ছে, আমার কৃষ্ণ দয়াময় নিজের হাতে ওই প্রসাদের এঠো পাত্র গুলো নিজের হাতে তুলে বাবা নর্দমায় ফেলেছিল। পুছি ভক্ত ছাড়া রহিতে না রে, তাই তো যুগে যুগে তাই বহু প্রমাণ হরিবল।
যে ভকতের কাছে ছুটে আসে ভগবান উচ্ছিষ্ট পাতাগুলো নর্দমায় ফেলছে মা, যেটা আমরা ঘৃণাবোধ করি। দেখবেন অনেক অনুষ্ঠান বাড়িতে বাবা তারা জানে না, যারা যারা ওই পাতা গুড়ানোর কাজটা করে কি মূল্যবান সম্পদ পেয়ে যায় তারা নিজে জানে না। ওই যে ভক্ত যদি ওদের হাজার জনের মধ্যে বাবা যদি একজন ভক্ত প্রসাদ কৃষ্ণ করেছিল প্রত্যেকের এঠো পাতা ফেলেছিল বাবা, শুধু ফেলেনি গো আরো একটা কাজ করেছিল। ওই উচ্ছিষ্ট পাতা যেখানে ফেলছে আড়ালে কৃষ্ণ দেখতে কেউ নেই, আর আড়ালে গিয়ে ওই উচ্ছিষ্ট গুলো একটু করে তুলে নিয়ে কৃষ্ণ আমার সারা গায়ে মাখছে। ভাবতে পারছেন ভগবান হয়ে ভক্তের উচ্ছিষ্ট গুলো গায়ে মাখছে। আড়াল থেকে দেখেছিল যুধিষ্ঠির মহারাজ, দেখে বলেছিল কৃষ্ণ কৃষ্ণ ছি 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 ছি, এই নোংরা কাজটা তুমি কেন করছো? ভগবান একটু মুচকি হেসে বলেছিল দাদা তুমি যেটা নোংরা কাজ বলছো ওটা নোংরা কাজ নয়, এ জগতে আমার মতো পাপী তো ত্রিজগতে আর কেউ নেই গো। কি মাইরা বুঝতে পারছেন এই জগতে ভগবান নিজেকে নিজে পাপী বলছে? আমার মতো পাপী ত্রিজগতে আর কেউ হবে না, হবার না বাবা। সেই পাপটা কি? ভগবান নিজেকে পাপী বলছে কেন? কারণ দ্বাপর যুগে ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছে আমি ত্রেতা যুগে একটা ঘোর অন্যায় করেছিলাম, ত্রেতা যুগে আমি একটা ঘোর অন্যায় করেছিলাম, সেই অন্যায়টাকে নিজের হাতে আমি একটা মণিপুত্রকে হত্যা করেছিলাম বাবা। সেই মণিপুত্রটাকে বিশ্বেশ্বর মুনির ছেলে যার নাম হলো রাবণ রাজা, ওই রাবণ রাজাকে ভগবান নিজের হাতে হত্যা করেছিল, আর নিজের হাতে হত্যা করে বাবা রামচন্দ্রের সর্ব শরীরটা পাপী হয়ে গেল, আর সেই পাপটা সেই অপরাধটা দ্বাপর যুগে ধৌত করছে। আপনারা কি বলেন মাইরা? রাবণের মতো ব্যক্তিকে হত্যা করলে জীবনে অপরাধ হয়? মনিটার বাড়ো, মনিটার বাড়ো, কি হচ্ছে? কথা বলে আওয়াজ হচ্ছে। এই জগতে বাবা ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির দাদাকে বলেছে, যুধিষ্ঠির দাদাকে বলেছিল দাদা আমি যে অপরাধটা করেছিলাম রাবণকে হত্যা করে, মায়ের আপনারা বলেন তো রাবণ ভালো লোক না খারাপ লোক? ভালো লোক না খারাপ লোক? ভালো লোক। বাবা তার মানে কীর্তন শোনে কীর্তন বোঝে, যার জন্য বলতে পারলো রাবণ ভালো লোক, কিন্তু বেশিরভাগ লোক বলবে বাবা রাবণের মতো দুরাচার রাবণের মতো পাপিষ্ঠ এই পৃথিবীতে আর কেউ হয় না। কেন? সে অন্য কোন স্ত্রী নয়, অন্য কোন ভবনী নয়, শেষ পর্যন্ত বাবা ভগবানের স্ত্রীকে চুরি করেছে। তাহলে তার মতো বড় দুরাচার তার মতো পাপিষ্ঠ আর কিন্তু পৃথিবীতে কেউ হবে না। ভুল কথা, লঙ্কার মাটিতে সব থেকে বড় পুরোহিত যদি থাকতে হয় ত্রিকালদর্শী রাবণ ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করে সময় মতো রাবণের মতো বড় ভক্ত লঙ্কার মাটিতে আর কেউ ছিল না। যদি বলো প্রমাণ আছে, একটা কথা আমরা মাঝে মাঝে বলি না, তুই হলি আমার ঘর সত্য বিভীষণ, তুই আমার খাবি আমার পড়বি আর আমার বাড়ির গল্পগুলো লোকের বাইরে বাইরে গল্প করে করে বাড়াবি, তুই হলি অশ্বত্র বিভীষণ। এই কথাগুলো বাবা মাঝে মাঝে আমরা বলি, আমাদের আপনজনদের বলি, কিন্তু না এটা আপনাদের কথা নয়, আমারও কথা নয়, কারোর কথা নয়, এই কথাটা বলেছিল লঙ্কার মাটিতে রাবণ তার ভাই বিভীষণকে।
কবে বলেছিল জানো? যেদিন বাবা লঙ্কাতে ঘোষণা করে দিয়েছিল রাম নাম করা চলবে না, আর যারা যারা রাম নাম করবে বাবা তাদের নাকি মৃত্যুদণ্ডে দণ্ডিত করা। আর মনে রাখবেন বাবা, প্রদীপের তলায় কিন্তু অন্ধকার। কি গো মা, এটা প্রদীপের তলায় অন্ধকার নয়? দেখবেন প্রদীপে তেল দেবে, সলতে দেবে, জ্বালিয়ে দেবে, অন্ধকার ঘরে ডেকে দেবে, আলোয় আলোকিত হয়ে যাবে, কিন্তু তার তলার দিকে তাকিয়ে দেখবেন বাবা অন্ধকার নেমে এসেছে। প্রতিনিয়ত রাতের অন্ধকারে ওই রামচন্দ্রের প্রতিচ্ছবিটা ভক্ষে জড়িয়ে ধরে, আর রামচন্দ্রের প্রতিচ্ছবিটা ভক্ষে জড়িয়ে ধরে সারা রাত যখন কেউ জেগে থাকে না, সবাই যখন ঘুমিয়ে পড়ে, রাতের অন্ধকারে ওই প্রতিচ্ছবিটা বক্ষে জড়িয়ে ধরে সারা রাত খারাম খারাম বলে কাঁদে, ওরে রাম রে, একবারে ওরে তুই নাকি ভাকিতে ভাগো রাবণের কাছে সংবাদটা চলে গেল বাবা, তার ভাই রাম রাম বলে কাঁদছে। রাবণ কি করেছিল, উর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে সে বিশাল বড় চেহারা তো এসে বাবা কান পেতে শুনছে সত্যি তার ভাই রাম রাম বলে কাঁদছে। কাউকে কিছু না বলে দরজাটা খুলে দিয়ে বাবা সজোরে মারি ভাইয়ের বক্ষে পদাঘাত করেছে, আর যেই না লাথি মেরেছে সঙ্গে সঙ্গে বাবা ধুলাই বিভীষণ পড়ে গেল। যখনই ধুলাই পড়ে যাব বলুন তো মায়েরা, জগতে এখানে অনেকে ভাই ভাই আছে, অনেকে আমরা দিদিও আছি। এই কলিযুগে বাবা এক ভাই আর এক ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব হয়, মারামারি হয়, কাটাকাটি হয়, খুনোখুনি হয়, জায়গা জমিতে শিল্পতে বাবা মামলা পর্যন্ত চলে, চলে না বাবা পাঁচিল তুলে দেওয়া হয়, এক ভাই আর এক ভাইয়ের মুখ দেখতে চায় না। আবার এক ভাই যদি মরেও যায় আর এক ভাইয়ের কোনো কষ্টই হয় না। কিন্তু মা এগুলো আপনাদের সঙ্গে হয়, আমাদের সঙ্গে ছোট বড় আলা মানিলা বাবা, ছোট হয়ে বড়কে ধরে মারে মারে না। মনে রেখো বাবা, ছোট হয়ে যদি তুমি বড়দের গায়ে যদি নাও মারো, হাতও যদি তোলো, ভগবান তোমার জীবন মুখ করবে। এই জগতে ভাই ভাই লাঠালাঠি কুডুকুডি গো, ছোট ভাই হয়ে বড় ভাইকে ধরে মারতেও দ্বিধাবোধ করে না। কিন্তু মনে রেখো বাবা, বড় দাদা মানে পিতার সমান, আর সেই পিতার সমান দাদার গায়ে যদি তুমি হাত তোলো, আমার ভগবান জীবনে তোমায় ক্ষমা করবে না। হয়তো তুমি অন্যায় করোনি, বড় দাদা তোমায় মারতে পারে, কিন্তু তুমি ছোট হয়ে তোমার ভগবান অধিকার দেয়নি, তুমি বড়র গায়ে হাত তুলতে পারো। বড় হাজার তোমায় মারতে পারে, কিন্তু তুমি ছোট হয়ে মারতে পারো না। যার জন্য শিক্ষা দিয়েছে রামায়ণে দেখে, লাঠিটা মেরে ফেলে দিও বিভীষণকে, আর আমরা হলে বাবা উঠে তো চর্চাপর বসিয়ে দিতাম, কিন্তু বিভীষণ না, যেই না লাঠি মেরে ফেলেছে, আচমকা বুকে লাঠি মেরেছে তো ব্যথা লেগেছে, ধুলা থেকে হামাগুড়ি দিয়ে বিভীষণ উঠেছে। সবার প্রথমে দাদা রাবণ রাজার দুটো চরণ আগে বক্ষে জড়িয়ে ধরেছি,
দাদা আমার এই কঠিন মুখে লাথি মেরে তোমার কোমল চরণে আঘাত লাগিয়ে দাদা বহু দূর হয়ে যা ভস্য বিভীষণ আমার খাবি আমার করবি আর আমার শত্রুর জপ করবি বেরিয়ে যা এই মুহূর্তে আমার দুয়ার থেকে তুই বেরিয়ে যাবি চলে যাচ্ছে দাদা শতবার ডাকলেও তোমার চরণে আমার নয়ন কোনদিন আর এক হবে না আমি চলে যাচ্ছি দাদা আমি চলে যা সবগুলো কেউ নেই সবার বলে চলে যায় যা কোথায় যাবি যা একটা লাতিকে বেরিয়ে গেল বিভীষণ এই জায়গাটা মায়েরা তো অনুভব করবেন প্রত্যেকে কারোর ঘরের মা কারোর ঘরের দিদি কারোর ঘরের দাদা কারোর ঘরের ভাই সত্যি করে বলেন তো ছেলে মেয়েরা যখন অন্যায় করে আমরা মায়েরা রাগের মাথায় রাগের বশীভূত হয়ে খুব মারধর করি খুব বকাবকি করি সত্যি করে হৃদয়ে হাত রেখে বলেন তো মারবার পর বকবার পর আধা ঘন্টা পরে এই মনটাই কষ্ট হয় না যদি প্রকৃত মা হয় রাগের মাথায় হয়তো মেরেছে রাগের মাথায় বলেছে কিন্তু বাবা আধ ঘন্টা পরে যে মা মারে সেই মা আবার ছেলের পিঠে তেল দেয় না কষ্ট মনে মনে ভাবে ছেলেটা কোথায় গেল দুপুর বেলা খেতে এলো না তাহলে বলেন আপনাদের যদি কষ্ট হয় আমাদের যদি কষ্ট হয় আমার রাবণ রাজার কষ্ট হয়নি কাউকে দেখাতে পারে রাবণের কষ্টটা বাইকে লাথি মেরে সারা রাত রাবণ ঘুমায়নি শুধু মনের ভিতরে একটা কথা ভাবছে ছেলেটা কোথায় গেল কারণ রাবণ তো ভালো করে জানে গো লাথিটা খেয়ে কত দূর যাবে কে বলে রাবণ খারা যে বলে বাবা সে জানে না বলে সারা রাত শুধু পাগলের মতো বারান্দায় এপার ওপার করছে ভোর হতে না হতে রাবণ সরাসরি একেবারে রামের কাছে চলে গেছে গিয়ে ডাকছে ভাই রে রাবণের তো বিশাল বড় চেহারা কোমরে হাত দিয়ে বলে উলে রে তুই কি মনে করেছিস কালকে লাথি মেরে আর আজকের পা ধরে ক্ষমা চাইছে বলিল আমি ক্ষমা চাইতে আসিনি রে
আমি দেখতে এলাম আমার লাতিটাকে ঠিক ঠিক জায়গায় পৌঁছালো শ্রী তাই গৌরব প্রমাণে হরি আমি অজ্ঞাতা আমি ওর জ্যেষ্ঠ আমাকে দেখতে হবে না ও ঠিক জায়গায় গেল কিনা ওই জন্য আমি এসেছিলাম রাম এসে বলছে রাবণ এইরকম কেউ ভাইয়ের বুকে লাতি মারবে তুমি জানো ওর কত ব্যথা লেগেছে কথাটা শোনার সঙ্গে সঙ্গে রাবণ হেসে বলেছিল চুপ 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 এই জগতে সবাই জানে আমি আমার ভাইকে লাতি মেরেছি কিন্তু রাম রে ওই লাঠিটা তো কোন সাধারণ জগতের লাঠি ছিল না ওরে রাম রে ওই লাঠিটা হলো বৈরাগ্যের লাঠি আমি লাঠি যদি না মারতাম এত তাড়াতাড়ি কি তোর চরণে আসতাম এই লাঠিটা সাধারণ নাম এটা হলো বৈরাগ্যের লাঠি আর ওই লাঠিটা মেরে আমি কলির জীবনের একটা শিক্ষা দিলাম মাইরা এই জায়গাটা একটু মন দেবেন কি শিক্ষা দিয়েছে রাবণ আপনাদের আমাদের শিক্ষাটা কি ওটা কলির জ্ঞান ভজি তোদের একদিন লাঠি ঝাঁটা খেতে হবে লাঠি ঝাঁটা খেতে হবে তুমি চরণে দাঁড়াতে পারো তুমি চোখে দেখতে পাও কানে শুনতে পাও বদনে বলতে পারো তোমার দশটা ইন্দ্রিয় চলছে কিন্তু যেদিন তোমার চরণ দুখানায় আর চলবে না যেদিন হাতে আর কোন সংসারে কর্ম করবে না যেদিন তুমি কানে আর কিছু শুনতে পাবে না চোখে আর কিছু দেখতে পাবে না যেহোবা আর কিছু বলতে পারবে না যেদিন তোমার দশটা ইন্দ্রিয় শীতল হবে যেদিন তুমি বিছানা পায়খানা প্রস্রাব করবে ভালো করে বাস্তবের সঙ্গে মিলাবে যেদিন পায়খানা প্রস্রাব করবেন কি করবেন দোতলা থেকে নিচের তলায় নামাবে নিচের তলায় নামি এই সংসারে তোমার একদিনে ভালোবাসবে দুদিনে ভালোবাসবে এক সপ্তাহ ভালোবাসবে পনেরো দিন ভালোবাসবে এক মাস ভালোবাসবে জোরে আর বছর ভালোবাসবে তারপরে তোমার লাঠি ঝাঁটা খেতে হবে রাবণ বলল শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে কৃষ্ণ পাবার আসে যৌবনকালে কৃষ্ণ ভজে আসে বা না আসে আসে কি না আসে বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের আসে সময় থাকতে থাকতে যে জনে একেবারে গভীর গোবিন্দ চরণ আপনি ভর তাকে আর সংসারের লাঠি ঝাঁটা খেতে পাই না আরে যারা বিকাল গড়িয়ে গিয়ে ভগবানের চরণ আশ্রয় করে তাদের তো সংসারে লাঠি ঝাঁটা খেতে হবে সময় থাকিতে একবার গৌর গোবিন্দ চরণে আসা
রাবণ পার পার রামকে বলেছিল, ওই লাঠিটা মেরেছিলাম বলি আমার ভাই তোর চরণ আশ্রয় পেয়েছে। কারণ আমি জানতাম আমার হবে না এ জন্মে, যার জন্য আমার ভাইকে যেন তুই চরণ ছাড়া করিস। তাহলে বলেন বাবা, সেই রাবণকে মারলে আমার ভগবানের অপরাধ হবে না? অপরাধ হয়ে গেল, আর সেই অপরাধটা ধুচ্ছে কবে? ফিরে চলেন যেখানে ছিলাম, রাজস্বয় যজ্ঞে। ভগবান কৃষ্ণ হাজার বৈষ্ণবদের চরণ যুগল ভৌত করলেন, বৈষ্ণবদের উচ্ছিষ্ট পরিষ্কার করলেন, সেই উচ্ছিষ্ট অঙ্গে লেপন করলেন, আর করে রাবণকে হত্যা করে যে অপরাধ করেছিল সেই অপরাধ থেকে আমার ভগবান মুক্তি লাভ করল। তাহলে মায়েরা এইটুকু শুনে জীব শিক্ষা কি পেলাম? যদি অজান্তে আমরা কেউ অপরাধ করে ফেলবে, একটা সাধুগুরু বৈষ্ণব এলে বাবা তার চরণ ধৌত করাও, তাও যদি না পারো তাদের উচ্ছিষ্ট পাতাগুলো ফেলো, তাও যদি না পারো ওই উচ্ছিষ্ট একটু ভালো করে গায়ে মেখে নাও, আর যদি কর্মগুলো করতে পারো, আমরাও যদি অজান্তে অপরাধ করি আমরাও সেই পাপ থেকে মুক্তি পাবো। আজকের ভগবান রাজেশ্বরী যজ্ঞে দরজায় দাঁড়িয়ে সবার পা ধোয়াচ্ছে, অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা, সব পরপর লাইন দিয়েছে বাবা, সবাই আসে আর কৃষ্ণ পা ধোয়ায় যজ্ঞের ভিতরে প্রবেশ করে। তেমন সময় জগজ্জননী মা দুর্গা, সবার মা, আমারও মা, আমার মায়েরও মা, আমার ঠাকুমারও মা, সবার মা, এসে ডাক দিয়েছিল প্রাণনাথ, মানে ভোলানাথকে প্রাণনাথ বলে ডাকে তো, ডাক দিয়েছিল প্রাণনাথ, আর দেরি নয়, চলো কৃষ্ণ পা ধোবে, চলো পা দুটো ভালো করে ধুইয়ে নিয়ে। কে বলছে? জগজ্জননী মা দুর্গা। আর ত্রিলোকের বড় প্রশ্ন বলছে, পার্বতী তোমার কি মাথার গন্ডগোল আছে? কৃষ্ণ পা ধোয়াবে আর আমাদের মতো পাপীর পা দুটো বাড়িয়ে দেবো? শোনো, তোমার যদি এত ধোয়াবার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও, আমার পা তো আমার কৃষ্ণ ধোয়াতে পারবে না। আর ভগবান মনে মনে ভাবলেন, হে বড় বৈষ্ণব, তোমার মতো বৈষ্ণবের পা ধোয়াবো বলে যজ্ঞই আমার এই দায়িত্বটা নেওয়া, কারণ তোমার মতো বৈষ্ণবের পা যদি না ধোয়াই আমার ভগবান নামে কম হয়ে যাবে। এইবার বাবা ভোলানাথ কি করেছে বাবা? সবাই তো লাইনে দাঁড়িয়ে আছে, আর পরম বৈষ্ণব বাবা ভোলানাথ লাইন থেকে বেলাইনে চলে গেছে, আর আর আড়ালে গিয়ে বাবা ভোলানাথ কি করেছে জানো? ধুম করে একটা কুকুর রূপ ধারণ করেছে। আপনারা বলবেন, মৌমিতা বৈষ্ণব মানুষ কুকুর হয়ে গেল বলে যায়, কেন যায়? কারণ এই পৃথিবীতে বাবা সব থেকে প্রভু ভক্ত হলো আমাদের কুকুর, যার জন্য বাবা কুকুরকে চাকরি দেওয়া হয়নি, কোন পশু পাখিকে চাকরি দেওয়া হয়নি, কিন্তু কুকুরকে দেওয়া হয়েছে। দেখেন, ওই যে ছোট ধরবার জন্য কুকুর চাকরি করছে না, তাহলে কেন কুকুরের বাবা বড় ঘ্রাণ শক্তি? সেটা মানুষের, যার জন্য বাবা পরম বৈষ্ণব কুকুর হলো প্রভু ভক্ত, যার জন্য কৃষ্ণের চোখে ধুলো দেবে বলে কুকুর রূপ ধারণ করেছে। আর বাবা ভোলানাথ বৈষ্ণব হলে কি হবে এইটা বোঝার ভুল হয়েছিল, ইন্দ্রের ছিল সহস্র চোখ, মানে আপনারা জানেন, আর বিস্তার করবো না, গৌতম মুনি স্ত্রী অহল্যার সতীত্ব নাশ করেছিল চন্দ্রদেব, যার জন্য বাবা গৌতম মুনি অভিশাপ দিয়েছিল তোর সর্বাঙ্গ হবে ভোগ চিহ্ন, আর সেটা পরবর্তী দিনে হয়েছে বাবা সহস্র চোখ, মানে লোচন চোখ, সহস্র চোখ, কিন্তু আমার ভগবানের তো তার থেকে আরো বেশি, কি বাবা বেশি নয়, চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে কোন ভক্তটি কি করছে, আজকে কি করেছে বাবা ভোলানাথ আড়ালে কুকুর হয়েছে, আর কুকুর হয়ে বাবা ধীরে ধীরে দেখে না কৃষ্ণ তো হেঁট হয়ে পা ধোয়াচ্ছে, আর পায়ের মাঝখানটা ফাঁকা মতো দেখেছে, আর বাবা ভোলানাথ কুকুর রূপটা ধারণ করে ওই পায়ের ফাঁক দিয়ে সবে মাত্র ভোলানাথ মাথাটাকে, আর যেই না মাথাটা দেওয়া সঙ্গে সঙ্গে ভগবান কি কম কায়দা বলছে, দুটো হাঁটু নিয়ে কুকুরের গানের কাছে একবারে চেপে এইবার দেখ কেমন লাগে, আর যেই না কানের কাছে চেপে দিয়েছে বাবা কুকুরের গানের কাছে চেপে দিলে কুকুর কি করবে, কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, বলে ছাড়বো বলে ধরি না, এই জগতে জানি একেবারে ধরে ফেলি, এই জগতে জানি একেবারে
ভাবে ধরে ফেলি। এই জগতে তারে কোনদিন আর ছাড়ি না, আরে যারে ছেড়ে দিই তারে জীবনে কোনদিন আর ধরি না। ভগবান কি করেছে, বেশ করে হাঁটুটা দিয়ে চেপে দিচ্ছি, আর ওই কুকুর তো ছটফট করছে। ভগবান মানে এর ব্যবস্থা তো করতে হবে। বলে কি করেছে, বাবা মোটা দড়ি নিয়ে কুকুরটাকে বেশ করে বেঁধেছে। কিন্তু মায়েরা বাঁধলে কি হবে, কুকুরের চারটে পা তো শুধু ছটফট করছে। বারবার কুকুরটা মনুষ্য কর্ম বলছে, কেউ বুঝতে পারছে না, কিন্তু ভগবান বুঝতে পারছে ভোলানাথের কথা। ভোলানাথ করে জোর করে বললেন, প্রভু আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, তুমি আমায় ক্ষমা করে দাও। একটা কথা নয়, আমি যা করছি শুধু দেখে যাও। এইবার কি করেছে বাবা, পা চারটে ছটফট করছে বলে চারটে পা দড়ি দিয়ে এক জায়গা বেঁধে দিয়েছে। এইবার দেখ কেমন লাগলো। আর কুকুরের যখন পায়ে দড়ি বেঁধে দিয়ে ফেলে রেখেছে, আর কিছু করতে পারছে না। এইবার শুধু মনে করেই যাচ্ছে, নয়নে জলে ভক্তজ ভালোবাসায়, আরে কাঁদি আরে বলে কৃষ্ণ কুকুরের বেলা আমার কৃষ্ণ কি করছে জানো, খালে বিলি নদী নালা পুকুরে ঘাটে রে জলে নয়, কৃষ্ণ দয়া মা কৃষ্ণ দয়া তাহলে কম কৃষ্ণ আমাদের চোখের জলে চরণ ধোয়াইছে, আজ নয়ন জলে তাই বহুত মাঙ্গল করিব করিব করিব, হে কৃষ্ণ ওই ভক্তে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ আমার পাপগুলো ছেড়ে দে, আজ নয়ন জলে নয়ন জলে বারবার ভোলা দাদা বলছে, কৃষ্ণ পা ছেড়ে দে, পা ছেড়ে দে, পা ছেড়ে দে, কিছুতেই ছাড়ছে না। ভগবান বুকে করে আটকে রেখেছে। সেই দিন পরম রসনা ভোলানাথ প্রতিজ্ঞা করেছিল, কৃষ্ণ কথা দিলাম, এই দাতার যুগে রাজস্ব এই যজ্ঞে যে অপরাধ আমি করে ফেললাম,
তুই ভগবান হয়ে তোর চোখের জলে এই কুকুরের চরণে পড়িল। হরে কৃষ্ণ রে জন্মে আমার চরণ ধোয়ায় দিয়ে তুমি কত অপরাধ করেছি রে। ওরে কৃষ্ণ রে কৃষ্ণ, আমি প্রতিজ্ঞা করলাম আগত কলিযুগে আমি আরো শিব হব না। মাইরা যেখান থেকে গিয়েছিলাম আবার সেখানে ফিরে এলাম, প্রশ্নটা কি ছিল? তিন যুগে শিব হলো কিন্তু কলিযুগে কেন শিব হলো না, প্রশ্ন এটাই ছিল। তাহলে সেই উত্তরটা খোঁজবার জন্য একটু দূরে গিয়েছিলাম বাবা। তাহলে সবার মনে পড়ছে তো সেখানকার কথা? সেই বাবা ভোলানাথ প্রতিজ্ঞা করলো মনিটা বাবা ভোলানাথ করিব। বাবা ভোলানাথ প্রতিজ্ঞা করলো কৃষ্ণ আগত কলি কালি আমি আর শিব হব না, আমি হব অদ্বৈত আচার্য গোসাই। আর শোন, তুই আমার কৃষ্ণ হবি না, তুই হবি আমার নদী আর নিমাই চা, তুই হবি আমার নদী আর নিমাই চা। আমি 12 বছরে তুলসী ভাষায় তোকে আহ্বান করব। আর একটা কথা, যেমন তোর চোখের জলে কুকুরের পায়ে পড়লো, এই কুকুর যেদিন অদ্বৈত হয়ে যাবে, তুই যেদিন নিমাই পণ্ডিত হয়ে যাবি, যেদিন তোর শুনে আমার সাক্ষাৎ হবে, ওরে এমনি করে প্রতিশ্রুতি দেওয়া আছে। আর সেই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ সে কি বললো গো? কেহ বলে গোলকে
করিলাম শ্রী রাধারে ভাবে এলে হরে কৃষ্ণ নাম গৌর কবিলা প্রচার হরে কৃষ্ণ নাম গৌর কবিলা প্রচার হরে কৃষ্ণ এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো হলো মেরে ভাই হলো লীলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষ কহে হরি জোর হরি জোর আজ যে সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ সেই তো জগন্নাথ তাই বলে আনন্দে হরি বল হরি বল হরি বল ও সেই কাহে এইবারে মিলা প্রকাশ হলো বাসুদেব বাসুদেব ঘোষে কহে জানি তাই চলুন আমরা সবাই এবার চলে যাবো মধুমাস ধাম বৃন্দাবন ধাম মাইরা তো কোন তো নবদ্বীপে ছিলাম গৌরের কথা বলতে বলতে একটু মহাভারতে গেলাম তো দেখি সবাই মিলে একবার প্রেম সে বলেন তো গৌর সুন্দরী কি ধনী হলো কি এটাও জয় এটা জয় নয় এত জোরে জয় নয় কত দূর শোনা যাবে গো নেপালগঞ্জ অনেকটা দূর তো ফেলে এসেছে নেপালগঞ্জ আমার যাবে নেপালগঞ্জ যাবে দেখেছো মনে একটা বিশ্বাস আছে তার মানে যাবে আচ্ছা দেখি বিশ্বাস বিশ্বাসে মিলায় হস্ত তর্ক বহুদের ভক্তি যার কৃষ্ণ তার সর্বশ্রেষ্ঠ কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বা কি বা আচ্ছা দেখি আমার নিতাই চাঁদের মতো একবার সবাই মিলে আমার গৌর চাঁদের মতো হাত দুটো তোলো তো দেখি সবাই যাদের আছে তোলো যাদের নাই বলবো না কই আমার দাদা ভাইরা হাত গুলো কি হলো চরণ ধরে বলছি সবাই দেখি একবার তোলেন আত্মনিবেদন এই দামোদর গত যাওয়ার পালন করছেন না এই মাসে হাত দুটো তুললেও বাবা তার হাজার হাজার গুণ ফল হবে সবাই তোলে দেখি সবাই আই ভগবান ওদিকে বলছি এদিকে হয় তোলে দেখি সবাই এক অর্ধেক নয় সম্পূর্ণ বেশ বেশ মামা ওই জায়গাটা ধসে গেল কেন এই ধসা রোগটা ভালো নয় ওখান থেকে সব পড়ে যায় চলো দেখি সবাই আমার দাদা ভাইরা যারা চেয়ারে বসে আছে চরণ ধরে নেবে দাও সবাই একসঙ্গে বললেন কেমন গৌর সুন্দর কি নবদ্বীপ ধাম কি সচিরি বৃন্দ কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্ত বৃন্দ কি হরিবাসু ধাম কি আজকের আনন্দ কি নায়ক বাবু কি নিতাই গৌর প্রমাণ চলে এবার আমরা সবাই যাবো কোথায় বৃন্দাবন আমার একটা ভজন গাইতে গাইতে যাবো হোক চলে একটা গাওয়া হোক চলো কারণ রোজে ধর যাচ্ছি তো চলো তবে আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি না সবাই যাচ্ছি যাচ্ছে তো তাহলে যারা যারা যাচ্ছে একটু উলুর ধ্বনি দাও রাধা কুন্দ
গমনে ও রাখাল রাজা বলে দে শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন আমি আর আমার সম্প্রদায় যাবো, আপনারা যাবেন না? সবাই যাবেন, যারা যারা যাবেন আর একবার কান মনে বলছে আর বলবো না, মা কালী দেখছি, সবাই থেকে হাত দিতে বলো তো দেখি একবার, সবাই একসঙ্গে তালে তালে করো, তালি প্রত্যেকে কেমন একসঙ্গে জোরে জোরে বলছো, বলো দেখি, জয় জয় রাধে 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 রাধে, সব ধসে গেছে কেন? তাহলে দেখি তাহলে সবাই জয় জয় রাধে 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 বৃন্দাবন রে গোবর্ধন রে নিধবন রে গলি গলি রে স্নান গলি রে মান গলি রে ঝটছে বলো ইচ্ছে বলো দাদা শোন রে হরি প্রাণ রে মধ্য রাধে মাকে বিহারি মাকে বিহারি বলো রাধা রানী কি বলো না, আমার তোমাদের এলাকায় শাশুড়ি বৌমাতে ঝগড়া হয় না? এখানে হয়? ও বাবা, আমি জানি বোধ আমার এলাকায় হয়, এখানে হয়। আচ্ছা, শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা পার হয় একটু বের করো তো, রাধা রানী কি, তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দ নাম কি, উচা নাম কি, বর্ষা নাম কি, ভক্তবৃন্দ কি, হরিবাসন ধাম কি, সাধুগুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চলেন কি, নায়ক বাবু কি, আজকের আনন্দ কি, নিতাই বাবুর আনন্দ, হরি বল হরি বল হরি বল, চলুন আজকের আমরা সবাই।